हाय स्टूडेंट, आमी उरुमय सर। आज के आमी आबार तुम्हारे काछे चले एसेछी। आज के आमरा क्लास टेनेर राशि विज्ञानेर गड़ेर अंक जेगुलो करछिलाम सेगुलो आज के आबार देखबो। देखो तुम्हरा भालो करे देखो, आमार चैनलटाके सबस्क्राइब करो आर भालो करे देखो। देखो सब अंकगुलो बुझते पारबे। देखो आज के आमरा कोषे देखी 26.1-3 अंकटा करबो। 1-2 आमादेर करा हये गेछे, आज के तीन अंक। देखो कि बोले, जदि नीचे प्रदत्त तथ्य यौगिक गड़ 20.6 तब एर मान निर्णय कर। देखो चल एक्स वन दे परिसंख्या एक्स वन, चल की दे 10, 15, 25, 35 और परिसंख्या दे 3, 10, 25, 7, 5। हमें कि बोले एर मान बार करते बोले। তাহলে দেখো আমরা মাথার উপরে দেখতে পাচ্ছি কি একটা করে সংখ্যা রয়েছে, আর চলও লেখা রয়েছে এক্স আর। তাহলে আমরা এখানে দেখো আমি লিখতে পারবো এক্স আর দিয়ে। দেখো কটা ঘর আছে, 1, 2, 3, 4, 5। তাহলে 5টার বেশি আমরা ঘর করবো, যেহেতু 5টা আছে। দেখো কি করলাম, এক্স আর লিখলাম, এক দুই तीन चार पाँच छ, एक दुई तीन चार पाँच, पाँचटा आछे, एकटा बेशी करबो छटा। हाँ ठीक आछे। देखो प्रथमे आछे एक्स आई, आमी लिखे दीची एक्स आई। ताहले चल कत आछे एक्स आई, देखो देया आछे 10, 15, 25, 35। अच्छा परिसंख्या, परिसंख्या एफ वन बा एफ आई देवा आछे। देखो परिसंख्या कत कत आछे 3, 10, 25, 7, 5। ताहले एखाने आमी लिखबो मोट। ঠিক আছে, এবার আমাকে দেখো পড়ে দেখতে বলছে এর মান বার করতে বলেছে, কোনো পদ্ধতি কিচ্ছু বলেনি, যৌগিক গড় নির্ণয়। তাহলে আমরা সাধারণ সূত্রটা লিখব, পরিসংখ্যা সমান কি সূত্র, আগে এখানে সূত্রটা লিখে নেব, যৌগিক গড় সমান, যৌগিক গড় সমান সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই। দেখো তাহলে আমাকে কী বার করতে হবে, সামেশন এফ আই এক্স আই। তাহলে আমার এখানে এক্স আই এর মান দেওয়া আছে, এফ আই এর মান দেওয়া আছে, তাহলে এফ আই এক্স আইটা বের করবো। মানে এফ আই আর এক্স আই গুণ, 10-এর সঙ্গে 3 গুণ করলে 3, 10, 30, 15-র সঙ্গে 10 গুণ করলে 15, 10, 150, 25-এর সঙ্গে 1 গুণ করলে 25-এ, আবার দেখো 25-এর সঙ্গে 7 গুণ করলে হচ্ছে 7, 25, 175, আবার 35-এর সঙ্গে 5 গুণ করলে হচ্ছে 175। আমাকে কী বের করতে হবে, সামেশন এফ আই এক্স আই। দেখো সামেশন এফ আই এক্স আই সমান, এটা যোগ করবো, কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের এখানে 25 এ আছে, এটা কিন্তু এই সংখ্যাগুলোর সঙ্গে যোগ হবে না। তাহলে প্রথমে সংখ্যাগুলো 175, 175, 150 আর 30 যোগ করবো, যোগ করে কত পেলাম 530। আর এইখানে কিন্তু এই 25 এটা প্লাস দিয়ে রেখে দেবো 25 এ। আর এফ ওয়ান, দেখো এফ ওয়ান, এফ ওয়ান দরকার, সামেশন এফ ওয়ান সমান দেখো 5, 7, 25, 10, 8, 3 যোগ করলে কত হলো 50। তাহলে দেখো আবার এবারে কী করবো, আমি এখানে যৌগিক গড়, যৌগিক গড় আবার বলে দেওয়া আছে 20.6। তাহলে যৌগিক গড়ের জায়গায় বসিয়ে দিলাম 20.6 সমান সামেশন এফ আই এক্স আই, মানে আমি কত পেয়েছি 530 যুক্ত 25 বাই সামেশন এফ আই, এফ আই মানে কত পেয়েছি 50। দেখো এইবারে 20.6 দশমিকটা তুলে দাও, দশমিকটা তুলে দিলে কত হলো 206/10 সমান কত হলো 530 যুক্ত 25 বাই হচ্ছে 50। এবার অঙ্কটা ছোট করে দাও, এদিকে একটা শূন্য, এদিকে একটা শূন্য কেটে দিলাম, কোনাকুনি গুণ। দেখো বা 530 একে এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, বা 530 প্লাস 25 সমান হচ্ছে 5 কে এটা দিয়ে গুণ করছি, 5 কে এটা দিয়ে গুণ করলে কত হলো 1000 বলো, কত হচ্ছে না 1030, 1030। এবারে কি হবে, এ বাঁ দিকে থাকবে সংখ্যাগুলো ডান দিকে, তাহলে 25
समान হচ্ছে 1030 माइनस এই 530 বাম দিক থেকে ডান দিক চলে গেল माइनस 530 বা 25 সমান এটা থেকে বিয়োগ করলে কত হয় 500 বা a সমান কত হচ্ছে 500 বাই 25 তাহলে 25 দুগুণে 50 20 অতএব a সমান কত বেরিয়ে গেল a এর মান বের হলো 20 তাহলে স্টুডেন্ট দেখো আমাকে প্রথমে চল দেয়া ছিল চল একটা করে সংখ্যা ছিল এবং x1 লেখা ছিল আমি একটা x1 এর ঘর করে দিয়েছি আবার পরিসংখ্যায় f1 এর একটা ঘর ছিল করে দিয়েছি এবং আমি দেখলাম এখানে কোনো পদ্ধতি বলে না শুধু বলেছে যৌগিক গড় নির্ণয় তাহলে আমি সব সময় বলেছি তোমাদের সহজ যেটা সূত্র যৌগিক গড়ের কি সামেশন fi xi / সামেশন fi সেই সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে আমি দেখছি আমার xi জানি fi জানি তাহলে আমাকে এখানে সামেশন fi xi বের করতে হবে তাহলে fi এর সঙ্গে xi এর গুণ করা হয়ে গেছে 10 এর সঙ্গে 3 এর গুণ করে 30 পনেরোর সঙ্গে দশের গুণ করে 150 পঁচিশের সঙ্গে এর গুণ করে 25 পঁচিশের সঙ্গে সাতের গুণ করে 175 পঁয়ত্রিশের সঙ্গে পাঁচের গুণ করে 175 এবারে দেখো আমাকে সামেশন এফ আই এক্স আই মানে যোগ করবো এগুলো সব কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে এই সংখ্যার সঙ্গে সংখ্যা হবে আর 25 আলাদা প্লাস চিহ্ন দিয়ে লিখবো তাহলে সামেশন এফ আই এক্স আই সমান 530 যুক্ত 25 হলো আর অন্যদিকে দেখো এফ আই যোগ করলে কত হয়েছে 50 তাহলে আমি যৌগিক গড়ের সূত্র নিলাম যৌগিক গড় সমান সামেশন এফ আই এক্স আই / সামেশন এফ আই এবারে যৌগিক গড় কিন্তু আমার এখানে দেওয়া আছে আর এর মান বা যৌগিক গড় দেওয়া আছে 20.6 আমি যৌগিক গড়ের জায়গায় 20.6 বসিয়ে দিয়েছি সামেশন এফ আই এক্স আই এর জায়গায় সামেশন এফ আই এক্স আই এর মানটা 530 যুক্ত 25 বসিয়ে দিয়েছি বাই এফ আই সামেশন এফ আই এর মানটা কত বেরিয়েছে 50 বসিয়ে দিয়েছি এবারে দেখো এখানে দশমিকটা বসেছি বলে 206 মানে হচ্ছে 206 বাই 10 এইদিকে একটা শূন্য এইদিকে একটা শূন্য কেটে দিয়ে অঙ্কটাকে ছোট করে দিয়েছি এবারে কোণাকুণি গুণ করেছি কোণাকুণি গুণ করে কি হয়েছে একটা 530 যুক্ত 25 সমান 206 কে 5 দিয়ে গুণ করে পেয়েছি 1030 দিয়ে এটা বাঁদিকে সংখ্যা করে ডান দিকে 25 বাঁদিকেই আছে ডান দিকে 1030 আছে বাঁ দিক থেকে ডান দিকে 530 আছে মাইনাস 530 হয়ে এসেছে তাহলে 25 সমান নিচে থেকে এটা বিয়োগ করলে 500 এ সমান হচ্ছে 500 / 25 25 কুড়ি 500 তাহলে কত হয় এ সমান 20 তাহলে মানে এর মান বেরিয়ে গেল তাহলে স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি প্রতিদিন এইভাবে অঙ্ক দেবো এবং তোমরা অঙ্কগুলো একটু দেখে যাও আমি বলছি সব পারবে আমার চ্যানেলটাকে একটু লাইক করো আর সাবস্ক্রাইব করো ব্যাস তাহলেই হবে আশা করি তোমরা সবাই 100% করতে পারবে তোমাদের চিন্তার কোনো কারণ নেই গুড লাক আজকে এখানেই শেষ করছি।